বেলডাঙ্গা এসআরএফ কলেজের সামনে ধর্ণা, একাধিক দুর্নীতির অভিযোগে সড়ক পড়ুয়ারা। কলেজে সঠিকভাবে ক্লাস না হওয়ার অভিযোগ, যদিও কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সড়ক হয়েছেন পড়ুয়ারা, যদিও কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেখাচ্ছি যে ছবিটা আপনাদের, বেলডাঙ্গা এসআরএফ কলেজের সামনে পড়ুয়াদের ধর্ণা, কলেজে সঠিকভাবে ক্লাস হচ্ছে না, বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তারা সরব হয়েছেন। ফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি অভিযোগ রয়েছে? দেখো ইন্দ্রানী, অভিযোগ হচ্ছে যে বেলডাঙ্গা যে কলেজ, এসআরএফ কলেজ রয়েছে, সেই কলেজে গতকালকে একটি অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে ধর্মীয় লোকদের আনা হয়েছিল, ধর্মগুরুকে আনা হয়েছিল এবং বিজেপির কাউন্সিলর এসেছিল, এরকমটাই অভিযোগ করছে। এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে সকাল থেকে ধর্ণা চলছে। ধর্ণা যারা করছেন সেটা হচ্ছেন প্রাক্তন কলেজ পড়ুয়া, এরাই রয়েছেন, পাশাপাশি বর্তমানে যারা কলেজ পড়ুয়া তারাও কিছু সংখ্যক রয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে যে তাদের কলেজে যে বিবেকানন্দ ভবন, সেই বিবেকানন্দ ভবন ইউজিসির টাকায় হয়েছে এবং ন্যাকের প্রতিনিধিরা এসেছিল, কিন্তু ন্যাকের যারা প্রতিনিধি এসেছেন, ভিজিট করা হলো, তখন ছুটির সময় কেন হলো? তুমি জানো যে এখন দুর্গাপুজোর ছুটি চলছে, সুতরাং হঠাৎ করেই ন্যাক কিভাবে এলো এবং দুর্গাপুজোর ছুটি চলাকালীন, কলেজ ছুটি চলাকালীন কিভাবে এলো, সেই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তাদের আরো অভিযোগ, অর্থাৎ আন্দোলনকারীদের অভিযোগ, যে সঠিকভাবে কলেজে ক্লাস হয় না, কিন্তু কলেজে ক্লাস চলাকালীন ক্লাস না করে বাইরে প্রাইভেট টিউটর পড়ার জন্য চাপ দেওয়া হয় ছাত্রছাত্রীদের, সে কারণে তারা দুর্নীতি মুক্ত কলেজ চাইছেন এবং সে কারণেই নতুন গভর্নিং বডির গঠনের দাবি করেছেন। এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওই কলেজে প্রিন্সিপাল এসেছেন, তার সঙ্গে আলোচনা চলছে, তার সঙ্গে তাদের তর্কাতর্কি শুরু হয়েছে যে কিভাবে ধর্মগুরু সেখানে আনা হলো, কারণ একজন কলেজে একটা অনুষ্ঠানে সেখানে ধর্মগুরু আসবে, সেখানে বিজেপির লোকজন আসবে, এটা তারা কোনোভাবে মেনে নিচ্ছেন না। সুতরাং এই নিয়ে আন্দোলন চলছে, এখনো পর্যন্ত কিন্তু তার ফল কিছু পাওয়া যায়নি, অর্থাৎ আন্দোলন শেষ হলো বা প্রিন্সিপালের সঙ্গে যে আলোচনা হচ্ছে সেই আলোচনা শেষ এখনো পাওয়া যায়নি। শেষ পর্যন্ত কি হচ্ছে, কি কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, সেদিকে আমরা তাকিয়ে রয়েছি। ইন্দ্রানী, ধন্যবাদ কল্যাণ, কথা বললাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে।